নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি যে সাজেশনগুলো সিলেক্ট করছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 2023 সালে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, তোমাদের আমি 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সঙ্গে তোমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা কিন্তু 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। কিন্তু এটা কিন্তু এই তিনখানা, সরি, এই দুখানা কোশ্চেন বলেছি যে রাজা রামমোহন রায় আর বিদ্যাসাগর, এটা কিন্তু আসার চান্স খুবই বেশি। এবং তার সঙ্গে তোমরা পড়ে যাবে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো পড়ে যাবে, তোমরা পড়ে যাবে হচ্ছিলো তোমাদের, যেমন মুন্ডা বিদ্রোহ আছে, সাঁওতাল বিদ্রোহ আছে, ঠিক আছে, কোল বিদ্রোহ আছে, নীল বিদ্রোহ। বাট এই নীল বিদ্রোহ কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। তো দেখো, চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে, চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে হচ্ছিলো 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এবং তার সঙ্গে সিপাহী বিদ্রোহে কিন্তু শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, কিন্তু সমাজের ভূমিকা, এটা কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং সিপাহী বিদ্রোহের প্রকৃতি, এটা কিন্তু 8 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এখান থেকে তোমরা পড়ে যাবে চলো আমাদের মহারানী ঘোষণাপত্র, ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তার সঙ্গে তো দেখো, প্রথম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমি আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে প্রথম অধ্যায়ে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 4 নম্বরের প্রশ্ন এখান থেকে আমি আলোচনা করছি। এখান থেকে কিন্তু 8 নম্বরের বড় প্রশ্ন আসে না। তো দেখো, 4 নম্বরের প্রশ্নের ভিতর থেকে তোমাদের কিন্তু 2 নম্বরের, 1 নম্বরের MCQ SAQ কিন্তু আসবে। ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করেছে, টিকা লেখ, 70 বৎসর, জীবনের ঝরাপাতা, বঙ্গদর্শন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রত্যেকটা টিকা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছে খেলাধুলার ইতিহাস চর্চা ও পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে কী জানো। তো দেখো, এই যে দুখানা প্রশ্ন আছে, এই দুখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতর থেকে তোমাদের মাথায় রাখতে হবে যে জীবনের ঝরাপাতা সরলাদেবী চৌধুরানী রানীর লেখা, এবং ঠিক আছে, এবং আমাদের 70 বৎসর, ঠিক আছে, বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর। বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু MCQ SAQ এবং 4 নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই বেশি। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ইতিহাসের তথ্য সংগ্রহ ও ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। পরীক্ষার সময় দিতে পারে যে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা লেখো বা অসুবিধা লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু 4 নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছে, নারী ইতিহাসের উপরে টিকা লেখো বা নারী ইতিহাসের উপর গুরুত্ব লেখো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 5 নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যায়ে আলোচনা। তো দেখো, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত সাজেশনটা বের করেছি। তো দেখো, 4 নম্বরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে, নারী সমাজের কল্যাণে বামামদিনী পত্রিকার অবদান কী। 2 নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছে, নব্যবঙ্গ আন্দোলন কী, এটি কেন ব্যর্থ হয়। 3 নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে, শিক্ষা বিস্তারে উডের নির্দেশনামা, শিক্ষা বিস্তারে উডের নির্দেশনামা। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। মাধ্যমিকে কিন্তু ইতিহাস পরীক্ষায় কোশ্চেন পেপারটা একটু টাফ হয়, কিন্তু আমি বলতে পারি যে আমি যে সাজেশন দিয়েছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, টিকা লেখা, হুতুম পেঁচার নকশা, গ্রামবার্তা প্রকাশিকা সভা। 5 নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে, স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কারের অবদান ব্যাখ্যা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেন, পরিশ্রাবণ নীতি বা পরিশ্রুত নীতি কী, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পরের কোশ্চেন কেছে 7 নম্বরের কোশ্চেন, টিকা লেখো, ঠিক আছে, হিন্দু পেট্রিয়ট ও নীলদর্পণ নাটক।
তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 8 নম্বরের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, বাংলার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান ও বিদ্যাসাগরের ভূমিকা লেখো। তোমাদের মাথা রাখতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় এরকম দিতে পারে যে বিধবা বিবাহ নিয়ন্ত্রণে এবং আমাদের শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো, বা পরীক্ষার সময় এরকমও দিতে পারে যে সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। দু নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। আমি মনে করি এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন থেকে 100% একটা কমন পাবে আট নম্বরের প্রশ্ন 2023 সালে মাধ্যমিক পরীক্ষায়। তিন নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করছি, বাংলার নবজাগরণে বৈশিষ্ট্য আলোচনা করো অথবা এর প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। তো দেখো 1, 2, 3 এই তিনখানা প্রশ্ন সিলেক্ট করছি, এর ভিতর থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আসলো এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন। আমি মনে করি এই দুটো প্রশ্ন থেকে 100% তোমরা কমন পাবে। ঠিক আছে তৃতীয় অধ্যায়, তো দেখো তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো আমাদের তৃতীয় অধ্যায় থেকে আমি বলতে পারি 1 নম্বরের প্রশ্ন 100% তোমরা কমন পাবে, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, মানে বিদ্রোহের কারণ ও ফলাফল বা গুরুত্ব লেখো, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো, ঠিক আছে, বা মুন্ডা বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো, কোল বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো, ঠিক আছে, ফরাজি আন্দোলন এবং ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো। তোমাদের মাথা রাখতে হবে কিন্তু এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুব সুন্দর করে পড়ে যাবে, ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু আমাদের 4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন খুঁটে খুঁটে আসবে, ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন কি লিখেছে, তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে কি জানো, তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে কি জানো। তো আমি মনে করি এবং 1 এবং 2 নম্বরের প্রশ্ন পড়লে 100% তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো দেখো 8 নম্বরের প্রশ্ন এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, তো দেখো 8 নম্বরের প্রশ্ন আমি একটা সিলেক্ট করেছি, ঠিক আছে, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো, ঠিক আছে, আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। এরপরে তোমাদের আমি 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় 7ম অধ্যায় এবং 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব। 4র্থ অধ্যায় 4 নম্বরের প্রশ্ন, তো দেখো 4র্থ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, মহারানী ঘোষণাপত্র কী এবং এর তাৎপর্য কী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বরের প্রশ্ন টিকা লেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, ঠিক আছে, পরীক্ষায় খুবই দেয় কিন্তু ভারত সভাটা খুব ইম্পর্টেন্ট, ভারত সভার উদ্দেশ্য এটা কিন্তু খুবই ভালো করে পড়বে, কিন্তু আমি তোমাদের কিন্তু টিকার মতন লিখিয়েছি, ঠিক আছে, তোমরা কিন্তু এটা কিন্তু পড়বে বঙ্গভাষা প্রকাশিকা, আশা করি এখান থেকে একটা তোমরা কমন পাবে। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, টিকা লেখো, আনন্দমঠ উপন্যাস ও ইলবার্ট বিল কী, ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2023 সালের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ভাইটাল প্রশ্ন। 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়। তো দেখো একটুখানি বানান ভুল হতে পারে কোনো কোশ্চেনে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। তো দেখো 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 4র্থ অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি। তোমাদের মাথায় রাখতে হবে এই মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় ঘুরে দিতে পারে প্রশ্ন এরকম ঘুরে দিতে পারে। 1857 সালের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা হয় বা সামন্ত বিদ্রোহ বলা হয় বা কৃষক বিদ্রোহ বলা হয়, এরকম টাইপের প্রশ্ন ঘুরে দিতে পারে। তো দেখো 2 নম্বরের প্রশ্ন কিছু, 19 শতাব্দীর ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপে প্রেক্ষিত কী ছিল। 3 নম্বরের প্রশ্ন কিছু, 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস ও ভারত মাতা চিত্রের অবদান লেখো। তো দেখো এই তিনখানা প্রশ্নের ভিতর থেকে একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি, খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।